পঞ্চগড়ের বোদাও উপজেলায় রাতের আধারে ট্রাক্টর দিয়ে চাষ করে 2 বিঘা জমির বপন করা আলু নষ্টের অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে উপজেলার বোদা পৌরসভার সাতখামার এলাকায় ঘটনাটি ঘটে। মখলেসুর রহমান রাজু নামে ভুক্তভোগী কৃষক অভিযোগ করে জানান, তাদের পৈতৃক সূত্রে পাওয়া 1 একর 20% জমিতে চলতি মৌসুমে আলু বপনের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি ও আনিসুর রহমান নামে অপর এক কৃষক। ইতোমধ্যে ওই জমির 2 বিঘা জমিতে গত শনিবার সকালে শ্রমিক দিয়ে আলু বপন করেন তারা। পরে শনিবার গভীর রাতে ট্রাক্টর দিয়ে 2 বিঘা জমির আলু নষ্ট করে দেন নাসির মন্ডলহাট দাখিল মাদ্রাসার সুপার ইউসুফ আলী। এছাড়া 25% জমিতে থাকা সুপারির গাছও কর্তন করেন তারা। এতে তাদের লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে নাসির মন্ডলহাট দাখিল মাদ্রাসার সুপার ইউসুফ আলী জানান, ওই জমিগুলো সে 2020 সালে কিনেছে। তারা তাদের জমিতে অবৈধভাবে দখল করে ভোগ করে আসছে। এদিকে অটোয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, সে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। এ নিয়ে তারা যদি কোনো অভিযোগ দায়ের করেন তাহলে তারা আইনগত ব্যবস্থা নেবে। আমরা আজকে প্রত্যুষিতে প্রাপ্ত দীর্ঘ 60 বছর থেকে জমি চাষাবাদ করতেছি। গত 5 মাস থেকে মন্ডলহাটের সুপার ইউসুফ আলী এই জমিতে বিভিন্ন ধরনের বাবা বিভক্তি দিয়ে আসতেছে এবং এর জন্য আমাদের লোকাল ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আসলে বৈঠক হয়েছে, উনি ওখানে বিচার সালিশে উনি ওই বিচার সালিশে মানে না, তারপর উনি থানায় অভিযোগ করে, থানার অভিযোগও উনি মানে না। থানায় সর্বশেষ সিদ্ধান্ত হয়েছিল যে আপনি জমিতে যান না, যেহেতু রাজু সাহেব কেস করছে, আপনি কেসের রায় নিয়ে আসেন, আমরা জমি আপনার দখল করে দেবো। হ্যাঁ, আপনার কাগজ খুবটা গ্রহণযোগ্যতা নাই। এভাবে থানা বলার পর উনি কোনো কিছু নেই। আমার ভাস্তার গত রাত্রে মানে ফজরের আযানের সময় আমার ভাস্তার 2 বিঘার আলু প্লট নষ্ট করছে। আমার একটা প্লটের সুপারি গাছ ছিল প্রায় 200 মতো, সুপারি গাছগুলা চাষ দিয়ে নষ্ট করছে।